জানেন আমরা 3 টাকায় বিয়ে করেছি। কি কিউট না, আমাদের বিয়ের দেনমোহর 3 টাকা। এভাবেই বললেন আলোচিত নায়িকা পরিমণি। 9 মার্চ দিবাগত রাতে অভিনয়শিল্পী ও পরিচালক হেডি হকের অফিসে কাজে দেখে বিয়ের কাজকে সেরে নেন চিত্রনায়িকা পরিমণি ও পরিচালক কামরুজ্জামান রনি। গতকাল বৃহস্পতিবার রাতে বিয়ের খবর প্রকাশ করেন পরিমণি এবং তার স্বামী কামরুজ্জামান রনি। বর্তমানে তারা মুম্বাইয়ে আছেন, সেখানে পরিমণি অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন ছবির শুটিং করছেন। 3 টাকা দেনমোহরের বিষয়ে পরিমণি বলেন, অনেক হিসাব নিকাশ করে তো জীবনের পরিকল্পনা করাই যায়, কিন্তু জীবন চলে তার নিজস্ব পথে। জন্ম মৃত্যু ও বিয়ে সবই আল্লাহর হাতে, এটা আমি খুবই মানি। আমার কাছে মানুষের প্রতি মানুষের বিশ্বাসটা অনেক গুরুত্বপূর্ণ, এটার উপর নির্ভর করে মানুষ তার জীবনকে এগিয়ে নিয়ে যায়। জনপ্রিয় এ অভিনেত্রী আরো বলেন, মানুষ যখন কাউকে আই লাভ ইউ বলে, তোমাকে আমি চাই, এটা কিন্তু তাকে ছাড়ার জন্য নিশ্চয় বলা হয় না, কিন্তু এখন বিয়ের শুরুতেই বলে দেওয়া হয় দেনমোহর কত হবে, ছাড়াছাড়ি হয়ে গেলে এগুলো আবার দিতে হবে। এগুলো কিন্তু একটা মানসিক চাপ হিসেবে মাথায় ঢুকে যায়। ছাড়াছাড়ি নিয়ে চিন্তার চেয়ে আমার কাছে বন্ধনটা খুব জরুরি। জীবনের অনেক কিছু হিসাব নিকাশ করে হয়, কিন্তু বিয়ের মতো বড় বিষয় হিসাব নিকাশ চলে না। আমি খুবই খুশি, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি একটু পাগল আছি তো, ও যেন আমাকে ঠিকঠাক বোঝে, সেই দোয়া সবার কাছে চাইছে। বিয়ের পর পরিমণি কাজে অনেক বেশি মনোযোগ দিতে চান বলে জানালেন। আগামী 20 দিন অ্যাডভেঞ্চার সুন্দরবন ছবির শুটিংয়ে থাকার বাইরে থাকবেন এই চিত্রনায়িকা। 2015 সালে ভালোবাসার সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পরিমণি। সে বছর রানা প্লাজা ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় আসেন তিনি, যদিও এখনও মুক্তি পায়নি ছবিটি। পরিমণি অভিনীত ছবিগুলোর মধ্যে রয়েছে ভালোবাসব তোমায়, মহুয়া সুন্দরী, রক্ত ও স্বপ্নজল। 2019 সালের 14 ফেব্রুয়ারি বেশ ঠাকুর দিকে সাংবাদিক তামিম হাসানের সঙ্গে পরিমণির বাগদান হয়। অনেকের ধারণা ছিল পরের বছরের কোনো এক ভালোবাসা দিবসে বিয়ের কাজটি সেরে নেবেন তারা, কারণ 2016 সালের 14 ফেব্রুয়ারি তাদের পক্ষ থেকে প্রেমের ঘোষণা আসে, শেষ পর্যন্ত তামিমের সঙ্গে বিয়ে হয়নি। 2019 সালের জুনে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে পরিমণি তার বাগদান ভেঙে যাওয়ার ইঙ্গিত দিয়েছিল। International Future.